আওয়ামী লীগকে ঠেকাতে 1999 সালে জোট বাঁধে বিএনপি জামায়াত, 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকারও গঠন করে। সম্পর্কে উত্থান পতন হলেও জোটে কোনো ধরনের ফাটল ধরেনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। জামায়াতের সঙ্গে আসলে কি বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন রুমানা জামান, ছবি তুলেছেন আরিফুল ইসলাম পনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় আওয়ামী লীগ। ঠিক এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠ এখন বিএনপি জামাতের দখলে। তবে দল দুটির মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা থাকলেও হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন, রাজনীতির বিষয় নিয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন, নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপি জামাতের মধ্যে। চূড়ান্ত সীমানায় আমরা অপেক্ষা করছি। তারা শুধু নিজেদের দাবি দাওয়া নিয়ে চিন্তা করে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বিপরীতে জামায়াত সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। দল দুটির এমন পরস্পর বিরোধী বক্তব্য তাদের সম্পর্কে ভাঙন ধরেছে কিনা এমন প্রশ্ন এখন অনেকের মনে। এসব বিষয় যখন সামনে আসছে তখন জামাতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জামাত দুটি ভিন্ন দল, তবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো একসঙ্গে লড়াই সংগ্রাম করছে, তাই সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। আমাদের তো এখন কোনো জোট নাই, কিন্তু আমরা যুগপদ আন্দোলন করছি। সমমনা দলগুলো যারা আছে, বিভিন্ন যারা মনে করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করার দক্ষ মুক্ত সংগ্রাম করতে হবে, তারা আমরা একসাথে যুগপদ প্রোগ্রাম দিয়েছি, আন্দোলন করছি একসাথে। আমাদের ভবিষ্যতে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, যদি আমরা মনে করি যে অন্যান্য দলগুলোর সঙ্গে কোনো ইলেকশন অ্যালায়েন্স করতে হবে, সেটা আমরা চিন্তা করব। বিএনপি জামাতের আদর্শ ভিন্ন হলেও গ্রহণযোগ্য নির্বাচনের সাথে দুই দলই একমত। তবে বিএনপির দাবি, রাষ্ট্রের সংস্কার শেষে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দিকে যাবেন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে দলটি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। এখন আমরা বর্তমান যে সরকারকে তাকে আমরা সহযোগিতা করতে চাই, তারা এই সংস্কারগুলো দ্রুত করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাবেন, সেটাই আমরা চাই। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের ত্যাগ তিতিকা কারো অংশে কম নেই। আমাদের দলের দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই তো 6 বছর জেলে এবং এখন মুমূর্ষু অবস্থায়। আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান 18 বছর ধরে দেশের বাইরে। আমরা এমন একজন শীর্ষ ওপরের স্তরের নেতা নেই বিএনপির যাদের বিরুদ্ধে 50টা 60টা 100টা মামলা নেই। তবে পতিত ফ্যাসিবাদীরা যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে, সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সর্বদা সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এই জাতীয়তাবাদী রাজনীতিকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি এত সহজ হবে না। রুমানা জামান, ভোরের কাগজ।